ব্যালন ডিওর জয়ের তালিকায় শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তারপর থেকেই শুরু হয় নানা জল্পনা কল্পনা, অবশেষে অবসান হলো সব জল্পনার। 2024 ব্যালন ডিওর জিতলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি। গতকাল রাতে প্যারিস থিয়েটারে ব্যালন ডিওর জয়ী ঘোষণা করা হয় রদ্রিকে। তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে বছরের সেরা পারফর্মারের পুরস্কারটি জেতেন তিনি, আর ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডিওর জিতলেন এ ডিফেন্সিভ মিডফিল্ডার। রদ্রির আগে সর্বশেষ 1960 সালে স্প্যানিশ তারকা হিসেবে ব্যালন ডিওর জিতেছিলেন লুইস সুয়ারেজ। আর স্পেনের প্রথম ফুটবলার হিসেবে এ পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদে ডি স্টাফানো। গত মৌসুমটা দুর্দান্তভাবে কেটেছে রদ্রির। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ আর ম্যান সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও ওয়েফা সুপার কাপের শিরোপা জিতেছেন এই স্প্যানিশ তারকা। এদিকে ব্যালন ডিওর জয়ের দৌড়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তবে ভিনিসিয়াস ব্যালন জিতবেন না এ খবর প্রকাশের পর প্যারিস থিয়েটারের অনুষ্ঠান বয়কট করে রিয়াল, যে কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ব্রাজিলিয়ান এ তারকা। এমনকি রিয়াল ম্যানেজার কার্লো আনচেলত্তিকে বর্ষসেরা কোচ ঘোষণা করলেও তিনিও ছিলেন না অনুষ্ঠানে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়া বর্ষসেরা পারফর্মারদের তালিকায় তৃতীয় হয়েছেন ইংল্যান্ডের ফুটবলার হ্যারি কেইন। অন্যদিকে নারীদের ফুটবলে টানা দুবার ব্যালন ডিওর জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। গত 18 মাসে বিশ্বকাপ ও 2 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ব্যালন ডিওর ঘরে তুললেন এই স্প্যানিশ তারকা।